যদি আমরা পাঠ শুনেছি, আর সেই পাঠের মধ্যে থেকে আমরা প্রভু যীশুর জন্মের বারতা আমরা উপলব্ধি করতে পেরেছি, শ্রবণ করতে পেরেছি, যখন প্রভু যীশুর জন্মবারতা বা জন্মদিনের যে বৈশিষ্ট্য বা গুরুত্ব আমরা আলোচনা করি, তার পূর্বে আসুন আমাদেরকে সেই খ্রিস্ট যীশুর চরণতলে সমর্পণ করি, যেন তিনি কি বলতে চান আমরা যেন বুঝতে পারি। চোখ বন্ধ করি, প্রার্থনা করি। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সর্বশক্তিমান পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। শুভ বড়দিনের এই লগ্নে আমাদের কেনেছ প্রভু, যে আমরা বড়দিনের যে বার্তা, প্রভু যীশু তোমার জন্মের বার্তা, সুসংবাদ যেটা দূতগণের মধ্য থেকে রাখাল দিয়ে দিয়েছিলেন, আজকে তুমি আমাদেরকে পৌঁছে দিয়েছো আমাদের মধ্য থেকে এই গ্রাম এবং গ্রামের বাইরে শহরের কাছে একই বারতা তুমি পৌঁছে দিচ্ছ। প্রভু যীশু সেদিন কেমন রাখালেরা গ্রহণ করেছিল তোমাকে, বরণ করেছিল, উপহার দিয়েছিল এবং তোমার যে জন্মের বারতা অপরের কাছে প্রচার করেছিল, তেমনি তুমি আমাদেরকে প্রস্তুত করো। যখন তোমার জন্মের সংবাদ আমরা শুনেছি, যেন বিশ্বাস করে তোমাকে আরাধনা করে তোমার গৌরব প্রশংসা করে তোমার উপহার দিই এবং তোমার জন্মের বারতা সুসংবাদ অপর ভাই বোনেদের কাছে আমরা প্রচার করতে পারি। প্রভু যীশু তোমার নামে প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো। আজ থেকে প্রায় 2018 বছর পূর্বে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীর মাটিতে নেমে এসেছিলেন। তাই 2018তম জন্মদিবস আমরা পালন করছি প্রভু যীশু খ্রিস্টের। আমরা প্রতি বছর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন সম্পর্কে বিভিন্ন বিষয় আমরা শ্রবণ করি, যেটা মতিলিখিত সুসমাচার, লোকলিখিত সুসমাচার, জোহনলিখিত সুসমাচারে, যিশাইয় ভাগবতীতে, মিখাতে আমরা সেটা পাই। আজকে আমরা একটু অন্যভাবে প্রভু যীশুর জন্মের যে সংবাদ, প্রভু যীশুর জন্মের যে খবর বা বড়দিনের যে গুরুত্ব বা বৈশিষ্ট্য রয়েছে, একটু অন্যরকম ভাবে একটু আলোচনা করার বা বোঝার চেষ্টা করব। সামান্য একটু টাচ করি জন্মের বিষয়ে। গালিলের নাসারত নামক নগর থেকে ইহুদিয়ার বেথলেহেমে জোসেফ, তার সহধর্মিণী মরিয়ম এবং সেই মায়ের গর্ভে শিশু যীশু সহ তারা চলেছেন সেখানে। আর যখন ইহুদিয়ার বেথলেহেমে তারা পৌঁছেছেন, নিজের দেশ, জোসেফের নিজের জায়গা, পিতৃকুল দাউদকুলের যেহেতু সন্তান জোসেফ, আর সেখানে নিজের জায়গাতে পৌঁছে যখন মা প্রসব যন্ত্রণা ভোগ করছেন, শিশু যীশু জন্মগ্রহণ করবেন, খ্রিস্ট যীশু জন্মাবেন, আর সেই সময়ে জোসেফ সমস্ত সরাইখানা, যেটা বর্তমানে আমরা হোটেল বা লজ বলি, প্রতিটা সরাইখানায় জোসেফ এবং মরিয়ম তারা গিয়ে কণাঘাত করেছে এবং বলেছে যে ওগো একটু জায়গা দাও, কারণ ত্রাণকর্তা জন্মগ্রহণ করছেন, খ্রিস্ট যীশু আসছেন। অনেক হয়তো প্রশ্ন করেছে যে তোমাদের কি বললো যে খ্রিস্ট যীশু তোমাদের মতো এই সামান্য মানুষের মতো থেকে আসবেন। হয়তো অনেকে প্রশ্ন করেছে এরা পাগল, আর সেই জন্য এরা এরকম করে আমাদের দরজায় দরজায় এসে বলছে যে তোমরা জায়গা দাও, কারণ ত্রাণকর্তা জন্মাবে। অনেকে রহস্য করেছে। আর জোসেফ যখন প্রতিটা জায়গায় পরাঘাত করে কোথাও স্থান তিনি পেলেন না, তখন মরিয়মকে নিয়ে একটা গোয়াল ঘরে তিনি আশ্রয় নিলেন, কারণ প্রভু যীশুর জন্মের সময় হয়ে গিয়েছে। আর সেই সময় গোয়াল ঘরে যত নোংরা আবর্জনা তার মধ্যেই শিশু যীশু তিনি জন্ম নিয়েছেন, খ্রিস্ট যীশু জন্মগ্রহণ করেছেন, যেন আমি আপনি ভালো বাড়িতে থাকতে পারি, আমি আপনি সুন্দর থাকতে পারি। প্রভু যীশু কষ্টের মধ্যে জন্মালেন যেন আমরা আনন্দ পাই, প্রভু যীশু গোয়াল ঘরের নোংরা আবর্জনার মধ্যে জন্ম নিয়েছে যেন আমরা ভালো জায়গা পেতে পারি, প্রভু যীশু কষ্টের মধ্যে জন্ম নিয়েছে যেন আমরা ভালোভাবে ট্রিটমেন্টের মধ্যে থেকে, ডাক্তারের পরামর্শের মধ্যে থেকে আমরা জন্ম নিতে পারি। প্রভু যীশু স্বর্গের মহিমা ত্যাগ করে পৃথিবীর মাটিতে নেমে এসেছিলেন যেন পৃথিবীর মানুষ স্বর্গের মহিমা দেখতে পায়,
পৃথিবীর মানুষ পরিত্রাণ পায়, পৃথিবীর মানুষ পাপ থেকে মন পরিবর্তন করতে পারে। আর সেই কারণে পবিত্র বাইবেলে লেখা রয়েছে, আর অন্য কাহারো নামে পরিত্রাণ নাই, আকাশের নিচে মানুষের মধ্যে আর এমন কোন নাম নাই যিশু নাম ছাড়া যে নামে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। প্রেরিত চার অধ্যায় ১২ পদে লেখা রয়েছে, আর প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্ম নিয়েছেন যিহূদিয়ার বেথলেহেমের একটি সামান্য গোয়াল ঘরে, আর তারই জন্মবারতা তিনটি জায়গাতে পৌঁছে দেওয়া হয়েছিল। আমরা সেটাই আলোচনা করব যে কিভাবে তিন জায়গায় প্রভু যীশুর জন্মবারতা পৌঁছে গেল, আর তার কিভাবে রিয়াকশন হলো, কে কিভাবে সেই প্রভু যীশুর জন্মের বারতাকে বরণ করে নিল বা গ্রহণ করে নিল। প্রভু যীশুর জন্মের বারতা তিন জায়গাতে পৌঁছে গেল, কেমন ভাবে তারা যীশুর জন্মের বারতা বরণ করে নিল, গ্রহণ করে নিল এবং যীশুর গৌরব করল, আমরা সেটি দেখব। প্রথম আমরা চলে যাব যিহূদিয়ার বেথলেহেমের সরাইখানাতে, সেখানে জোসেফের মাধ্যমে গাব্রিয়েল দূতের কথা, ঈশ্বর গাব্রিয়েল দূতের মধ্য থেকে জোসেফের মাধ্যমে সরাইখানার দরজায় দরজায় পৌঁছে দিয়েছিল, দেওগোলোর জায়গা দাও, দরজা খোলো, কারণ আমি পৃথিবীর মাটিতে জন্ম নিতে চলেছি। ঈশ্বর প্রতিটা দরজায় পৌঁছেছেন জোসেফের মাধ্যমে। জোসেফ বলেছেন যে ত্রাণ কর্তা যীশু প্রতিজ্ঞা করেছিলেন আর যীশু নেমে আসছেন। গাব্রিয়েল দূত এই রকমই আমাদের কাছে খবর দিয়েছে, তোমরা দরজা খুলে দাও, কারণ ঈশ্বর স্বয়ং ইম্মানুয়েল রূপে আমাদের মাঝে তিনি আসছেন, এতটুকু জায়গা দাও, কারণ ত্রাণকর্তা স্বয়ং এসেছেন আর তিনি জন্ম নেবেন। কিন্তু সরাইখানার প্রতিটা দরজা খুললেও আবার দরজা বন্ধ হয়ে গিয়েছে। কোনো কোনো দরজা খুলেই হয়তো জানালা খুলে একটু ফাঁকা করে দেখেছে, এরা পাগল মানুষ বলছে ঈশ্বর জন্মাবে, এরা পাগল মানুষ বলছে ত্রাণকর্তা জন্মাবে, এরা কিছু জানে না, খুশি হো, এইরকম ছুতোর মিস্ত্রির বাড়িতে জন্মগ্রহণ করবে, এটা হতে পারে না, অনেকের অবশ্য। আর সরাইখানার প্রতিটা দরজা যখন বন্ধ, প্রতিটা মানুষ যখন তাদেরকে রহস্য করেছে, আর যিশুর জন্মের বারতা সেখান থেকে পৌঁছে গিয়েছে অন্য জায়গায়, রাখালদের কাছে পৌঁছে গিয়েছে। আর রাখালেরা খোলা মাঠে তারা তাদের বেশপাল চড়াচ্ছিল, পাহারা দিচ্ছিল, যেন কোনো হিংস্র জন্তু তারা তাদের বেশপাল বিশ্বস্ত না হয়। আর যখন রাখালদের কাছে একই সংবাদ পৌঁছেছে যে তোমাদের ভয়ের কারণ নেই, কারণ ঈশ্বর সদাপ্রভু যীশু নামে পৃথিবীর মাটিতে অবতরণ করেছেন, যাও আর দেখো যিহূদিয়ার বেথলেহেমে একজন কুমারীর গর্ভে জন্মেছেন এবং দেখবে যাবপাত্রে শিশু যীশু শোয়ানো সেখানে রয়েছে। আর যখন গাব্রিয়েল দূত এই সংবাদ রাখালদের কাছে দিয়েছে, আর তারপরে দেখা গেল চারিদিকে আলোয় ভরে গিয়েছে, রাখালেরা প্রথমে ভয় পেলেও পরে মসিহের আগমন সংবাদে তারা আনন্দ প্রাপ্ত হয়েছে, তারা আনন্দে আত্মরা হয়েছে, তারা নেচে উঠেছে, আর ভয় নেই, কারণ ত্রাণকর্তা যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছেন। দূতেরা চলে গেলে রাখালেরা কিন্তু থেমে থাকেনি, রাখালেরা তারা সেখানে ঘুমিয়ে যায়নি, রাখালেরা অন্য জায়গায় চলে যায়নি, তাদের নিজস্ব কাজে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েনি, কিন্তু তারা বলেছে চলো প্রভু স্বর্গদূতের মাধ্যমে আমাদের যা সংবাদ দিলেন আমরা যাই, বেথলেহেম পর্যন্ত যাই আর দেখি সেই শিশু যীশুকে। আর তারা নিশ্চয় খালি হাতে সেখানে যায়নি, কারণ আমাদের যদি কেউ আমন্ত্রণ জানায়, নিমন্ত্রণ জানায়, কাউকে আমরা দেখতে যাই, নূতন মানুষকে দেখতে যাই, কোনো বড় মানুষকে দেখতে যাই, আমরা কিছু উপহার সঙ্গে করে নিয়ে তারপরে সেখানে যাই। যদি উপহার নাও থাকে, নতনম্র হৃদয়, আমাদের ভালোবাসা, আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধা আমরা তাকে জ্ঞাপন করি। রাখালেরাও একইভাবে তারা চলেছে উপহার সহকারে, পরিষ্কার মলিন হৃদয় নিয়ে তারা চলেছে, আর গিয়ে দেখেছে সত্যি সত্যি যিহূদিয়ার বেথলেহেমের সেই গোয়াল ঘরে মা রয়েছে, বাবা রয়েছে, যাবপাত্র যেখানে পশুতে খায়, আর সেই যাবপাত্রে যীশু আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট প্রভু সেখানে শোয়ানো রয়েছে, এবং সেখানে রাখালেরা তাকে প্রণাম করেছে। প্রণাম করে তারা প্রভুর জয়গান গাইতে গাইতে নিজেদের জায়গায় নয়, আবার অন্যত্র যিশুর জন্মের বারতা নিজেরা আনন্দ পেয়েছে, নিজেরা গ্রহণ করেছে, যিশুকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, উপহার দিয়েছে, এবং তারা অন্য মানুষের কাছে প্রচার করেছে, আর ভয়ের কোনো কারণ নেই, কারণ ত্রাণকর্তা জন্মেছে, যাও দেখো বেথলেহেমের গোয়াল ঘরে।
তৃতীয় জনদের কাছে যিশুর জন্মের বারতা পৌঁছে গিয়েছিল, তারা সাদরে গ্রহণ করেছিল এবং যিশুকে শ্রদ্ধা করে সেই জন্মের আনন্দ যাতে সকলে পেতে পারে আর সেই জন্য সকলের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। কারণ গাব্রিয়েল দূতের মাধ্যমে ঈশ্বর এটাই বলেছিলেন যে এই আনন্দ সমুদয় জাতির হইবে। খ্রিস্ট যিশুর জন্ম খ্রিস্টানদের জন্য নয়, খ্রিস্ট যিশুর জন্ম সমগ্র জাতির জন্য। তাই যখন তিন অধ্যায় ১৬ পদে লেখা হয়েছে, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে প্রেরণ করলেন, যেন কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, যাতে মানুষ মুক্তি পেতে পারে, মানুষ নূতন জন্ম পেতে পারে, মানুষ শান্তি পেতে পারে, মানুষ দুঃখের মধ্যে আনন্দ পেতে পারে, মানুষ উন্নতি পেতে পারে, মানুষ ঈশ্বরের আশীর্বাদে চলতে পারে, মানুষ যেন পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারে। আর সেই কারণেই তো প্রভু যীশু পৃথিবীর মাটিতে এসেছিলেন, যেন মানুষ আমাদের নোংরা মানসিকতা আমরা দূর করি এবং মানুষ মানুষের পাশে দাঁড়ায় এবং ঈশ্বরের গৌরব কেটে গেল। তৃতীয় জনের কাছে ঈশ্বরের খ্রিস্ট যিশুর জন্মের বারতা পৌঁছে গেল। আমরা প্রথম দেখলাম সেই সরাইখানায় ঈশ্বরের আসার আগমনের যে সংবাদ পৌঁছে গিয়েছিল, তারা দরজা বন্ধ করে দিয়েছিল, মানে প্রত্যাখ্যান করেছিল যিশুর জন্মকে, ঈশ্বরের আগমনকে তারা প্রত্যাখ্যান করেছিল, হতেই পারে না। দ্বিতীয় দেখলাম প্রত্যাখ্যান করেনি, তারা গ্রহণ করেছিল, আনন্দ করেছিল, শ্রদ্ধা সমেত তাকে উপহার দিয়েছিল এবং অন্যের কাছে প্রচার করেছিল যিশু এসেছেন আর ভয় নেই, একজন আছেন তিনি আমাদের জন্য চিন্তা করেন, আমাদের কথা তিনি শোনেন। তৃতীয় জনের কাছে যাব যেখানে ঈশ্বরের জন্মের সংবাদ বা খ্রিস্ট যিশুর জন্মের সংবাদ পৌঁছেছিল রাজা হেরোদ। হেরোদের রাজবাড়িতে জ্ঞানীগুলি মানুষদের মাধ্যমে সেখানে পৌঁছে গেল যে নূতন রাজা জন্মেছেন, যিশু জন্মেছেন, খ্রিস্ট জন্মেছেন, ইম্মানুয়েল ঈশ্বর আমাদের সঙ্গে, তিনি জন্মেছেন পৃথিবীতে, কোথায় সেই রাজা? আর হেরোদ রাজা কি করেছে, যিশুর জন্মের সংবাদ পেয়েছে, সে পরীক্ষা করেছে তার যা জ্ঞানীগুণী মানুষজন ছিল পণ্ডিতদের দিয়ে, তার রাজ দরবারে যত পণ্ডিত ছিল তাদেরকে ডেকে বলেছে, আরো এই পণ্ডিতেরা যেটা বলছে, এই পণ্ডিতেরা যেটা বলছে নূতন রাজা জন্মেছেন, মসীহ জন্মেছেন, খ্রিস্ট জন্মেছেন, এটা কতটা সঠিক, তারা নূতন তারা দেখে এসেছে আর তারা গণনা করে দেখেছে না সত্যি সত্যি মসীহ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, একজন নূতন রাজা, আত্মিক জগতের রাজা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। হেরোদের কাছে যখন খ্রিস্ট যিশুর জন্মের সংবাদ পৌঁছে গিয়েছে তখন নিজে রহস্য করেছে এবং নিজেকে বড় করেছে, আমি রাজা আছি, আবার কি রাজার দরকার, আমি রাজা রয়েছি, আমার একটা নতুন রাজা, আমার উপরে রাজা, এ হতেই পারে না, যদিও সে জানে এ রাজা তার মতো রাজা নয়, তার থেকেও রাজাদের রাজা, প্রভুদের প্রভু, মহান ঈশ্বর, পৃথিবীর সৃষ্টিকর্তা এবং আমাদের আপনজন, স্বর্গের মহিমা ত্যাগ করে এই পরাধামে তিনি নেমে এসেছেন, আমাদের উপরে যেন শয়তানের রাজত্ব নষ্ট হতে পারে, ধ্বংস হতে পারে, আমরা আনন্দে জীবন যাপন করতে পারি, আর সেই কারণে এই নবরাজার আবির্ভাব। আর হেরোদ যখন শুনেছে সে রহস্য করেছে, আরে চিঠি, আমি রাজা, আমার কি দরকার, আর নিজেকে আমি তোকে বড় করেছি, আমি রয়েছি, আমার কোনো রাজা প্রয়োজন নয়। আর সেই কারণে তার থেকে প্রায় দু বছর পরে যখন সে যিশুর সংবাদ পায়নি, দু বছর পরে, দু বছরের নিচে যত বাচ্চা রয়েছে সকলকে রাজা হেরোদ কেটে ফেলেছিল যাতে নূতন রাজার আবির্ভাব হয়েছে, হোক যেন বাড়তে না পারে, বৃদ্ধি পেতে না পারে, কারণ দেশে একটি রাজা থাকবে। আমরা কোন দলে রয়েছি? আজকে ২০২২ সালে খ্রিস্ট যিশুর জন্মের সংবাদ আজ থেকে ২০১৮ বছর পূর্বে যেভাবে রাখালদের কাছে, যেভাবে সরাইখানায়, যেভাবে হেরোদের কাছে পৌঁছেছিল, আজকে খ্রিস্ট যিশুর জন্মের বারতা আমাদের মাধ্যমে, ঈশ্বরের বাক্যের মাধ্যমে, গানের মাধ্যমে আমাদের বাড়িতে বাড়িতে, আমাদের পরিবারে, আমাদের মণ্ডলীতে, আমাদের সমাজে পৌঁছে গিয়েছে। আমরা কোন ধরনের মানসিকতায় যিশুকে গ্রহণ করব? আমরা কি ছড়াই পাড়ার মতো বলবো, না না যিশু এখানে কোনো জায়গা নেই, তুমি যাও ওই পাড়ায় গিয়ে জন্মাও? আমরা কি বলবো যিশু এখানে জায়গা নেই, আমার ওই রান্নাঘর রয়েছে, গোয়াল ঘর রয়েছে, সেখানে তুমি যাও, এখানে কোনো জায়গা নেই? আমরা কি রাজা হেরোদের মতো বলবো, আমি রাজা রয়েছি, আমি রয়েছি, আমার ঈশ্বর কি?
আমরা কি ঈশ্বরের জন্মকে নিয়ে রহস্য করব, যিশুর জন্মকে নিয়ে রহস্য করব? আমি ঈশ্বর, আমি যিশু, অন্য কোন রাজার প্রয়োজন নেই? নাকি রাখালদের মতো যিশুর সংবাদ পেয়ে আমরা আনন্দ করব, আত্মহারা হব, দুহাত তুলে নাচবো, প্রভুর গৌরব করব, প্রভুকে আমাদের হৃদয় উপহার স্বরূপ দেব, পবিত্র জীবন যাপনের মাধ্যমে নিজে আনন্দ করব, অন্য মানুষের কাছেও যিশুর জন্মের আনন্দ পৌঁছে দেব, বিভিন্ন ভালোবাসার মাধ্যমে হোক, কেকের মাধ্যমে হোক, কিছু খাবারের মাধ্যমে হোক, জামা কাপড়ের মাধ্যমে হোক, একটু কম্বলের মাধ্যমে হোক, ভালোবাসা সকল সময় দিতে হবে তা নয়, আমার আপনার শ্রদ্ধা, আমার আপনার ভক্তি, আমার আপনার ভালোবাসা যদি অন্যকে জানায়, তাহলে আমাদের মধ্য থেকে যিশুকে অন্যের কাছে আমরা প্রচার করতে পারো। তাই 2022 সালের এই অন্তিম লগ্নে দাঁড়িয়ে আসুন আমরা প্রভু যিশুর জন্মদিনকে হৃদয় থেকে গ্রহণ করি, কারণ যিশু যে হৃদয়ে থাকেন সেই হৃদয় শুধু নয়, সেই পরিবার, সেই সমাজ থেকে সমস্ত সমস্যা দূরীভূত হয়। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের পরিচালনায় আমরা পরিপূর্ণতা লাভ করি, কারণ যিশু যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যিশু যেখানে থাকে সেখানে আনন্দ থাকে, যিশু যেখানে থাকে সেখানে উন্নতি থাকে, যিশু যেখানে থাকে পৃথিবীর সমস্ত বিষয় সেখানে মজুদ থাকে, কারণ তিনি সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টিতে। আসুন আজকের এই শুভ বড়দিনে, প্রভু যিশুর জন্মদিনের শুভক্ষণে আমাদের হৃদয় আসুন আমরা পরিষ্কার করি। প্রভু যিশু আর গোয়ালঘরে নয়, প্রভু যিশু আর নোংরার মধ্যে নয়, প্রভু যিশু আমার আপনার হৃদয় ঘরে নূতন ভাবে আবির্ভূত হতে চান, আমার আপনার জীবনে নূতন ভাবে তিনি আসতে চান। আসুন তাকে গ্রহণ করে এবং আমাদের হৃদয়, আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, আমাদের জীবন উপহার স্বরূপ খ্রিস্ট যিশুর চরণে আমরা সমর্পণ করি এবং 2023 সালে নূতন জীবন নিয়ে, নূতন ভাবে, নূতন উদ্যমে, নূতন আশীর্বাদ নিয়ে আমরা পদার্পণ করি। চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, আমাদেরকে দয়া অনুগ্রহ দাও, তোমার যে জীবন্ত বাক্যের মধ্যে থেকে আমরা শিক্ষা পেলাম প্রভু, যখন সেই সরাইখানায় তোমার জন্মের বারতা পৌঁছেছিল, সকলে রহস্য করেছিল, দরজা বন্ধ করে দিয়েছিল, সেখানে তোমার আশীর্বাদ পৌঁছায়নি, তোমার জন্মের বারতা পাওয়ার মতো যোগ্য তারা হতে পারেনি, কারণ তারা তোমাকে নিয়ে রহস্য করেছিল, তাদের হৃদয় দরজা বন্ধ ছিল। রাজা হেরোদ প্রভু তোমার জন্মের সংবাদ পেয়েও নিজেকে বড় করেছিল, তোমাকে ছোট করেছিল। রাখালেরা তোমার জন্মের সংবাদ পেয়ে তারা নিজেকে নত করেছিল এবং তোমার চরণ নিজেদেরকে সমর্পণ করেছিল এবং আনন্দ করে অন্যের কাছে তোমার জন্মের বারতা পৌঁছে দিয়েছিল। প্রভু আমাদেরকে আশীর্বাদ দাও, রাতে আমরা সেই রাখালদের মতো নতনম্র হতে পারি, যখন আমরা তোমার সামনে নগণ্য হই তুমি আমাদের অতুলনীয় করে থাকো, বড় করে থাকো, যখন আমরা নগ্ন হই আমাদের উন্নত তুমি করে থাকো। প্রভু সঙ্গে প্রতিটা হৃদয়ে তুমি আমাদের এসো, এই পাড়া, এই গ্রামে প্রতিটা পরিবারে তুমি বাস করো, তোমার জন্মের মতো থেকে এই পাড়ার গ্রামের প্রতিটা মানুষ নূতন হতে পারে, শান্তিতে বাঁচতে পারে এবং তোমার কাছ থেকে পবিত্রতা অর্জন করে উন্নতির লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। প্রভু যিশু তোমার নামে প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমি আমরা সকলকে দাঁড়াই।